বন্ধুরা, তোমরা কি জানো বাংলাদেশের জাতীয় কবিকে? বাংলাদেশের জাতীয় কবি হলেন কবি কাজী নজরুল ইসলাম। 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং এরপরে 8 বছর বয়সেই তার পিতাকে তিনি হারিয়ে ফেলেন। এরপরে 12 বছর বয়সে তিনি লটর নামে একটি সঙ্গীত দলে তিনি যোগদান করেন এবং সেখান থেকে তারপরে তিনি আস্তে আস্তে তার সঙ্গীত চর্চা শুরু করেন। এরপরে 12 বছর বয়সে তিনি 49 নম্বর পল্টন সেনাতে 1917 খ্রিস্টাব্দে যোগদান করেন একজন সৈনিক হিসাবে, এবং সেটি যখন 1920 খ্রিস্টাব্দে ভেঙে যায় তখন তিনি এসে পড়েন কলকাতায়। এরপর থেকেই তার শুরু হয় জীবনে পথ চলা। এরপরে তিনি নানান সাহিত্য রচনা শুরু করেন এবং বিদ্রোহ নামে একটি কবিতা রচনা করেন, যার পর থেকে তিনি আস্তে আস্তে অনেক বিদ্রোহী কবিতা রচনা করার জন্য তার নাম হয়ে যায় বিদ্রোহী কবি। এরপরে তিনি 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।